আমাদের কাছে অনেক সময় গ্যাস অম্বল পেটে ফাঁপ ভাব পেট ফোলা বদ হজম হজম ঠিকঠাক হচ্ছে না অ্যাসিডিটির সমস্যা এই রকম বহু পেশেন্ট আসেন এবং তাদেরকে দেখি আমরা যে তারা বিভিন্ন রকম ওষুধ গ্যাস অম্বলের জন্য খাচ্ছেন বা নিয়মিত তাদেরকে গ্যাস অম্বলের জন্য অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেতে হচ্ছে এবং তাদের মধ্যে একটা চাহিদা থাকে যে তাদেরকে আমরা কোনো একটা ওষুধ দিই যেটা তারা ডেলি খেতে পারবেন বা গ্যাস অম্বলের সমস্যার জন্য যে অ্যালোপ্যাথিক ট্যাবলেটগুলো খাচ্ছেন তার বদলে তারা খেতে পারবেন এই হোমিওপ্যাথিক ওষুধ এবং তার সঙ্গে এটি একটু সিরাপ বা টনিক জাতীয় বা এই টাইপের ওষুধগুলো কিন্তু তারা চান এবং তার সঙ্গে তাদের আরেকটা চাহিদা থাকে যে তারা যেটা নিজেরা বাড়িতে ইউজ করতে পারবেন নিজেদের মতো সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব থেকে বেস্ট একটি ওষুধের কথা জানাবো যে ওষুধটা আপনারা বাড়িতে রাখতে পারবেন নিজেরা ইউজ করতে পারবেন এবং আপনাদের এই লিভার রিলেটেড গ্যাস অম্বল বা এই সমস্ত যাবতীয় যা সমস্যা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করবে এবং এগুলো প্রায় প্রত্যেকেই কিন্তু ইউজ করতে পারবেন বা বাড়িতেও রাখতে পারবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওষুধটি সম্পর্কে যাওয়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে একজন পেশেন্ট কখন এই টাইপের ওষুধগুলো চান বা কখন তাদের এই ওষুধগুলো প্রয়োজন হতে পারে বা কোন কোন পেশেন্টরা কি কি সমস্যা থাকলে তারা এই ওষুধটি ইউজ করতে পারবে প্রথম যে সমস্যা বা যেটা আমরা গুরুত্ব দেব সেটা হলো যে তাদেরকে নিয়মিত বা মাঝে মধ্যেই কোনো না কোনো গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে যেটা হজমের জন্য গ্যাস অম্বল অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা বা লিভারের সমস্যা বা খাবার ঠিকঠাক হজম হচ্ছে না এই টাইপের সমস্যাগুলোর জন্য দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেকেরই লিভার হয়তো ঠিকঠাক কাজ করছে না বা লিভার একটু কমজোরি হয়ে গেছে অর্থাৎ তার যতটা শক্তিশালী হওয়ার কথা সেটা ঠিকঠাক নেই যার জন্য কি না আমরা যদি আমাদের লিভারকে আরও ভালো রাখতে চাই ওভারঅল লিভারের যে স্বাস্থ্য সেটাকে ঠিক করতে চাইলে আমাদের এই টাইপের ওষুধ প্রয়োজন হতে পারে তৃতীয়ত হচ্ছে লিভারে ধরুন অলরেডি কারো কোনো সমস্যা হয়ে গেছে লিভার একটু দুর্বল হয়েছে এবং তাকে ঠিক করার জন্য আবার পুনরায় আগের অবস্থায় আনার জন্য কিন্তু এই ওষুধ প্রয়োজন প্রয়োজন হতে পারে চতুর্থ এবং বড় পয়েন্ট যেটা বলবো যে বেশি কাদের এটা সব সব থেকে থেকে যারা নিয়মিত গ্যাস অম্বল বদজমের সমস্যাতে ভুগছে এবং তারা এই অ্যাসিডিটি রিলেটেড বা লিভার রিলেটেড এই যে সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য এই ওষুধটি বেস্ট সুইটেবল এবং তার সঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই ওষুধটি কিন্তু আপনারা হয়তো অলরেডি অনেক ওষুধ খাচ্ছেন সেটা থি ট্যাবলেট হতে পারে বা হজমের জন্য বিভিন্ন রকমের যে ওষুধগুলো বাজারে সব থেকে বেশি বিক্রি হয় সেগুলো আপনারা খাচ্ছেন কিন্তু সেগুলো ঠিকঠাক কাজ করছে না তাদের জন্য কিন্তু অত্যন্ত ওষুধটি হলো এসবিএল কোম্পানির কালমেক সিরাপ হোমিওপ্যাথিতে গ্যাস অম্বলের জন্য লিভার রিলেটেড প্রবলেম অ্যাসিডিটির জন্য যে কয়েকটি সিরা ওষুধ রয়েছে সেই সমস্তগুলো ওষুধ নিয়ে এই ওষুধটি কিন্তু তৈরি আপনাদেরকে প্রথমেই জানাতে চাই যে এই কালমেক সিরাপ এর মধ্যে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে সেই ওষুধগুলোকে নিয়ে এই করা হয়েছে এবং এই প্রত্যেকটি ওষুধে কিন্তু আগেই যেরকম বললাম যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে আলাদা আলাদাভাবে তারা দুর্দান্ত কাজ করে যেমন এর মধ্যে অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা রয়েছে অর্থাৎ কি না কালমেক যে ওষুধ সেটা রয়েছে দ্বিতীয়ত চেলিরোনিয়াম রয়েছে তৃতীয়ত কার্ডোগস মেরিনাস ওষুধ রয়েছে চতুর্থ ক্যারিকা পাপায়া রয়েছে চিওনেথাস রয়েছে এবং মাইরিকা এই সমস্ত ওষুধগুলো নিয়ে কিন্তু এই কালমেক সিরাপ এই ওষুধটি তৈরি এবং এই প্রত্যেকটা ওষুধের মেন এফেক্টিভনেস বা মেন কার্যকারিতা হচ্ছে আমাদের লিভারের ওপরে অর্থাৎ লিভারের যে কোনো সমস্যা হোক না কেন সেটা হেপাটোমাগেলি হতে পারে সিরোসিস হতে পারে ফ্যাটি লিভার হতে পারে লিভারে সিস্ট হতে পারে এই টাইপের সমস্ত সমস্যাগুলো তার সঙ্গে গ্যাস অম্বল বদহজম এই সমস্যাগুলো তো রয়েইছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ওষুধগুলোর কার্যকারিতা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে এই ওষুধগুলো যেগুলো সেরা ওষুধ হোমিওপ্যাথিতে এই সমস্যার জন্য তাদেরকে নিয়ে এই যে ওষুধটি তৈরি হয়েছে সেটা কতটা শক্তিশালী এবং কার্যকর হতে পারে আপনাদের সমস্যার জন্য প্রথমত কালমেঘ বা এই যে রয়েছে এই ওষুধটি আয়ুর্বেদিক শাস্ত্রে বহু থেকে ইউজ হয়ে আসছে বিশেষ করে পেটের সমস্যা লিভারের লিভারের সমস্যার সমস্যার জন্য জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে কালমেঘ বা এই ওষুধটিকে কিন্তু অমৃতের সমান মনে করা হয়ে থাকে লিভারের যে কোনো সমস্যাতে তো এটা কার্যকর তার সঙ্গে বদজন গ্যাস সম্বল অ্যাসিডিটির সমস্যাতেও কিন্তু এটা দুর্দান্ত কাজ করে দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো লিভারের যাবতীয় যা ড্যামেজ বা লিভারকে রিপেয়ার করার জন্য হোমিওপ্যাথির সব থেকে সেরা ওষুধ সেটা এই সিরাপের মধ্যে রয়েছে তা হলো চেলিডোনিয়াম লিভারকে একদম ভিতর থেকে রিপেয়ার করতে বা তার স্বাস্থ্যকে ঠিকঠাক জায়গায় আবার ফেরত নিয়ে আসতে এবং আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে প্রোটিন ফ্যাট এই সমস্ত খাবারগুলোর ডাইজেশন বা হজম যাতে ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত সহায়তা করে লিভারে যাতে এই এনজাইমগুলো ঠিকঠাকভাবে খরণ হয় তার মাধ্যম দ্বারা এবং সর্বোপরি আপনার লিভারকে আরও সুস্থ হেলদি এবং আপনার ইমিউন সিস্টেমকে আরও উন্নত করতেও কিন্তু সহায়তা করে ক্যারিকা পাপাই ওষুধটিও এই সিরাপের মধ্যে রয়েছে এটা কিন্তু পেঁপে গাছের পাতা থেকে তৈরি আপনারা অনেকেই হয়তো জানেন যে পেঁপে কিন্তু হজমেও সহায়তা করে তার সঙ্গে এটা আমাদের শরীরে প্লেটলেট কাউন্টকে বাড়াতে সহায়তা করে জ্বরের বিভিন্ন রকম সমস্যাতে কাজ করে এবং ওভারঅল আমাদের শরীরের যে ইমিউনিটি সেটাকে কিন্তু ইম্প্রুভ করতে হেল্প করে চতুর্থ তো এই ওষুধটির মধ্যে কার্ডোগাস মেরিনাস এই ওষুধটিও রয়েছে লিভারের যে কোনো টাইপের কোনো গ্রোথ সিস্ট অথবা সিরোসি সব লিভার প্যাটি লিভার হেফাটোমেগালি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সব থেকে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ হল কার্ডোবাস এটি আপনার লিভার থেকে যে বাইল সিক্রেশন হয় সেটাকে রেগুলেট করে বা ঠিকঠাক করতে সহায়তা করে এবং লিভারের যে ওভারঅল হেলথ সেটাকেও ঠিক করে তার সঙ্গে হজমে সহায়তা করে এবং লিভারকে কিন্তু রিপেয়ার করতেও হেল্প করে এসবিএল এর কালমিক সিরাপের মধ্যে আরেকটি ওষুধ রয়েছে তা হলো মাইরিকা সেরিফেরা এই ওষুধটি হোমিওপ্যাথিতে জন্ডিসের সমস্যার জন্য যে কটি ওষুধ রয়েছে তার মধ্যে সবথেকে এফেক্টিভ বা সবথেকে কার্যকর ওষুধ বলা যেতে পারে সুতরাং জন্ডিস রিলেটেড যে কোনো সমস্যা তার জন্য আপনার লিভার ড্যামেজ হয়েছে বা তারপরে আপনার হজমের সমস্যা হচ্ছে খাবার ঠিকঠাক সহ্য হচ্ছে না তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলেই প্রবলেম বাড়ছে এবং আপনার লিভারে কিছু কিছু যে প্রবলেম বা সেটার যে হেলথ ডিটোরিয়েট হয়েছে সেটাকে আরও ঠিকঠাক করতে লিভারকে আপনার শক্তিশালী করতে কিন্তু এই ওষুধটি হেল্প করবে সুতরাং এই পাঁচটি সেরা ওষুধ যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লিভার এবং গ্যাস গ্যাসমল অ্যাসিডিটির জন্য কার্যকর এই সমস্ত পাঁচটি ওষুধ নিয়েই এই সিরাপ ওষুধটি কিন্তু তৈরি এবারে চলে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ওষুধটা আপনারা তো অবশ্যই বাড়িতে রেখে খেতে পারবেন এবং নিজেরাই খেতে পারবেন অর্থাৎ সেলফ মেডিকেশন করতে পারবেন কিন্তু কিছু কিছু বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রথম যেটা মনে রাখবেন যে এই ওষুধটা যেন ওভার ডোজ না হয় অর্থাৎ যখন ইচ্ছা হলো খেয়ে নিলাম বা অনেক বেশি পরিমাণে খেয়ে নিলাম তাহলে কিন্তু এতে ক্ষতি হতে পারে বা খাওয়া উচিত না অর্থাৎ ধরুন আপনার খাওয়ার নিয়ম হচ্ছে দিনে এক চামচ করে এক বেলা বা দুবেলা সুতরাং আপনাকে কিন্তু সেটাই খেতে হবে এর থেকে বেশি কিন্তু খাওয়া যাবে না বা এর থেকে যদি ডোজ বেশি মনে হয় তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে আবার ধরুন কোন সময় আপনার কোনো সমস্যা হয়েছে গ্যাস সম্বল বদহজম বা এই টাইপের সমস্যাগুলোতে দু দিন তিন দিন বা পাঁচ দিন এক সপ্তাহ খেয়েছেন কোনো পরিবর্তন হচ্ছে না তখন অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে টেস্ট রিপোর্ট এগুলোর সমস্ত কিছু করাতে হবে এই ওষুধের উপরে নির্ভর করে থাকলে কিন্তু হবে না শুধুমাত্র এই ওষুধ দিয়ে আপনার টোটাল গ্যাস সম্বল অ্যাসিডিটি বা লিভারের সমস্যা চলে যাবে তা না কারণ এটা সাপোর্টিভ হিসেবে কাজ করতে পারে আপনার গ্যাস সম্বল লিভারের সমস্যা অ্যাসিডিটির জন্য সবথেকে বড় কারণ হলো আপনার খাদ্যাভ্যাস বা ডায়েট হ্যাবিট সুতরাং আপনাকে তেল ঝাল মশলা বাইরের খাবার ফাস্টফুড বা যেগুলো ক্ষতি করে আপনার সেগুলোকে কিন্তু বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার কম করতে হবে মদ্যপান বা অ্যালকোহল নেহার ইচ্ছে থাকলে বা সেগুলোর অভ্যেস থাকলে সেগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে নাহলে কিন্তু এই ওষুধ শুধুমাত্র আপনারা এই সমস্যাকে নির্মূল করতে পারবে না এর সঙ্গে মনে রাখবেন অ্যাডভান্স কিছু স্টেজ অর্থাৎ কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে যেগুলো একটু অ্যাডভান্স রে চলে গেছে যেমন ধরুন ফ্যাটি লিভার গ্রেড থ্রি হেপাটোমেগালি হেপাটাইটিস লিভার সেরোসিস এই সমস্ত যদি সমস্যা হয় তাহলে আপনারা এই ওষুধ খেতে অবশ্যই পারবেন কিন্তু আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনারা হয়তো তার জন্য অন্য কোনো ওষুধ খাচ্ছেন তার সঙ্গে পাশাপাশি এই ওষুধকে আপনারা কিন্তু খেতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ট্রিটমেন্টটা প্রয়োজন তবেই কিন্তু আপনাদের সেই সমস্যা যাবে এবারে আপনাদেরকে জানাতে চাই যে ঘরোয়াভাবে বা আপনারা যদি ঘরে রেখে এটা খেতে চান তাহলে কিভাবে খাবেন প্রথমত এটা আপনারা যদি গ্যাস অম্বল বধজম অ্যাসিডিটি এই সমস্যার জন্য খেতে চান তাহলে দিনে একবার থেকে দুবার আপনারা খেতে পারেন এক চামচ করে এবং যদি আপনারা একটু সমস্যা ধরুন জন্ডিস হয়েছে বা লিভারের কোনো সমস্যা হেপাটাইটিস বা ফ্যাটি লিভার এই টাইপের সমস্যাগুলোতে আপনারা খেতে চাইছেন বা অন্য কোনো ওষুধের সঙ্গে এটা খেতে চাইছেন তখন দিনে দুবার থেকে তিনবার এক চামচ করে আপনারা কিন্তু খেতে পারেন সুতরাং বন্ধুরা আজকের এই এস কোম্পানির কালমেক যে সিরাপ এই ওষুধটি সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি এই ওষুধটি আপনাদের কাজে লেগে থাকবে এবং উপকারে আসবে এবং আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে রেখে নিজেরাই ইউজ করতে পারবেন এবং বাচ্চারা যদি এটা খেতে চায় তাহলে কিন্তু তাদেরকে এক চামচ করেই দিতে পারবেন দিনে একবার করে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ